শিশু কিশোরদের মোবাইল সহ ডিজিটাল ডিভাইসে আসক্তি বাড়ছে আশঙ্কাজনক হারে। এর প্রভাব পড়ছে শিশুর মানসিক বিকাশে, বাড়ছে শারীরিক নানা সমস্যাও। গবেষকরা জানান, মোবাইলে অতিরিক্ত আসক্তির কারণে বর্তমানে দেশে 20% বেশি শিশু কিশোর অনিদ্রা, বিষণ্ণতা, এমনকি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হচ্ছে। 21 স্পেশালে ডিজিটাল আসক্তি নিয়ে দুলি মল্লিকের দুই পর্বের প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। একদিন মোবাইল না থাকলে কেমন লাগে, এমন প্রশ্নের উত্তর এভাবেই দিল 12 বছর বয়সী আজমাইন। অবসরে গল্পের বই পড়ার চেয়ে মোবাইলে ভিডিও গেম খেলাই বেশি পছন্দ তার। ফ্রেন্ডের সাথেও খেলি, ফ্রেন্ড আছে কয়টা, একই গেম খেলে আমাদের সাথে। এখনো প্রাইমারি স্কুলে গণ্ডি পার করেনি দুই ভাই আজমাইন ও আমান, তবে এরই মধ্যে তাদের প্রতিদিনের জীবনের বড় একটা সময় দখল করে নিয়েছে মোবাইল ল্যাপটপের মতো ডিজিটাল ডিভাইস। অভিভাবক জানান, খেলাধুলার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবই শিশুদের ডিভাইসে আসক্ত করছে। সরকারি স্কুলগুলোতে যেরকম বাধ্যতামূলক একটা মাঠ থাকে, বেসরকারি স্কুলগুলোতে যদি মাঠ থাকতো, আমার মনে হয় না যে একটা খোলা জায়গা পেলে কোনো বাচ্চা আছে বাংলাদেশে সে ডিভাইসে যেতে চাবে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে 5 থেকে 17 বছর বয়সী প্রায় 56% হাতেই রয়েছে মোবাইল। আর মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের জরিপে বলা হয়, 1 থেকে 5 বছর বয়সী 90% আবার মোবাইলে ইন্টারনেটে আসক্ত। সপ্তাহে 38 ঘন্টার বেশি গেম ইউটিউবে ডুবে থাকে তারা। গবেষণায় দেখা যায়, আনন্দ লাগলে মস্তিষ্কে ডোপামিন নির্গত হয়, যা শিশুটিকে একের পর এক ভিডিও দেখতে আগ্রহী করে। এক পর্যায়ে মস্তিষ্ক ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে বললেও তা মানতে চায় না শিশুরা, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করে। এই আসক্তির প্রভাব পড়ে বাস্তব জীবনে, স্পর্শ গন্ধের মতো অনুভূতিগুলি কমে যেতে শুরু করে, সবচেয়ে বেশি ক্ষতি হয় চোখের। আমাদের দেশের এই শিশুদের ক্ষেত্রে মা বাবারা আবার আর এক ধাপ এগিয়ে গেলেন। তারা কি করেন, খাওয়ার সময় মা কান্নাকাটি করলে একটু মোবাইলে গেম না দেখিয়ে খাওয়ান না, এগুলো কিন্তু খুব খারাপ। মোবাইলে যত পড়বে বা কাছে শুয়ে শুয়ে যত বই পড়বে অথবা কম্পিউটারে পড়বে, তাদের কিন্তু পাওয়ারটা বেড়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, অতিরিক্ত ডিজিটাল মাধ্যম ব্যবহারের কারণে মাত্র 13 বছর বয়সী অনিদ্রা, বিষণ্ণতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগে আক্রান্ত হচ্ছে শিশু কিশোররা। কারো কারো স্ট্রেস হচ্ছে, কারো এংজাইটিতে ভুগছে, ইনসোমনিয়া বা ঘুম হচ্ছে না, এই জিনিসগুলো এই মোবাইল ব্যবহার করার কারণে হয়। প্রায় 16% শিশুদের মধ্যে আমরা অ্যাডোলেসেন্ট ডায়াবেটিসও পেয়েছি। স্মার্টফোনের ডিজিটাল দুনিয়ায় নিজস্ব জগৎ গড়ে তুললেও নীরব এই মহামারী ভবিষ্যৎ প্রজন্মের মানবিক দূরত্ব বাড়িয়ে দিচ্ছে কয়েক যোজন। দুলি মল্লিক, 21 টেলিভিশন।